আসসালামু আলাইকুম। আজকে আমরা থাইরিস্টো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা থাইরিস্টো সম্পর্কে জানেন তারা এই লেসনটি স্কিপ করতে পারেন, কিন্তু থাইরিস্টো নিয়ে যারা একেবারেই নতুন তাদের জন্য আজকে আমাদের এই আলোচনা। থাইরিস্টোর খুবই গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যেটি ইলেকট্রনিক্স সার্কিটে অনেক বেশি ব্যবহৃত হয়। থাইরিস্টোর হচ্ছে ইউনিডিরেকশনাল সেমিকন্ডাক্টর ডিভাইস যা সিলিকন দিয়ে তৈরি। এটি সলিড স্টেট ইকুইভ্যালেন্ট থাইরেট্রনের তৈরি, এজন্য একে থাইরিস্টর বলে বা থাইরয়েড ট্রানজিস্টর বলা হয়। থাইরিস্টর সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার বা এসসিআর নামেও বহুলভাবে পরিচিত। এটি হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস। যখন এর গেটে অল্প পরিমাণ কারেন্ট দেওয়া হয় তখন অ্যানোড থেকে ক্যাথোডে কন্ডাকশন ঘটে। যদি গেটে উল্টো দিকে কারেন্ট প্রবাহিত করার চেষ্টা করা হয় বা নেগেটিভ কারেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট কন্ডাকশন হয় না। থাইরিস্টর ডিসি সার্কিট খুব দ্রুত সুইচিং করতে পারে। এখন আমরা থাইরিস্টরের কনস্ট্রাকশন দেখে নেব। এখানে চারটি সেমিকন্ডাক্টর লেয়ার থাকে, পিএনপিএন, তিনটি পিএন জাংশন থাকে, J1, J2 এবং J3। এর টার্মিনালগুলো হচ্ছে অ্যানোড, ক্যাথোড এবং গেট। থাইরিস্টর হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। দুটি ইন্টারকানেক্টেড ট্রানজিস্টরের মাধ্যমে থাইরিস্টরকে খুব সহজেই এক্সপ্লেন করা যায়। এখানে Q1 এর এমিটার হচ্ছে অ্যানোড এবং Q2 এর এমিটার হচ্ছে ক্যাথোড। Q1 এর বেস Q2 এর কালেক্টরে কানেক্টেড এবং Q2 এর বেস Q1 এর কালেক্টরে কানেক্টেড। থাইরিস্টরের গেট টার্মিনাল Q2 এর বেজে যুক্ত। এখন এর ওয়ার্কিং ফাংশনগুলো দেখে নেব। এর কয়েকটি ওয়ার্কিং মোড আছে। একটি হচ্ছে রিভার্স ব্লকিং মোড। ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অ্যানোডে এবং পজিটিভ টার্মিনাল ক্যাথোডে যুক্ত করলে থাইরিস্টর রিভার্স বায়াসড প্রাপ্ত হয়, ফলে জাংশন J1 এবং J3 রিভার্স কন্ডিশনে থাকে। ডায়োডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পিএন জাংশন আসলে কিভাবে কাজ করে, তারপরও আরও একবার একটু দেখে নিই। যেহেতু এখানকার নেগেটিভ এখানে আসে, পি রিজিয়নের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, তারা এখানকার নেগেটিভের সাথে আকৃষ্ট হয়, ফলে এখানকার ডিপ্লেশন রিজিয়ন আরো বড় হয় এবং কারেন্ট এদিকে ফ্লো হতে পারে না, অর্থাৎ এটি রিভার্স বায়াসড কন্ডিশন। ঠিক J3 জাংশনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, অর্থাৎ এখানকার নেগেটিভ এখানে আসে এবং এখানকার পজিটিভ এখানে। যেহেতু পিতে নেগেটিভ এবং এনতে পজিটিভ, তাই পিএন জাংশন রিভার্স বায়াসড হয়, কিন্তু J2 জাংশন ফরওয়ার্ড বায়াসে থাকে কারণ এখানকার নেগেটিভ এই এন টার্মিনালে আসে এবং এখানকার পজিটিভ পি টার্মিনালে। যেহেতু পিএন জাংশনের পিতে পজিটিভ এবং এনতে নেগেটিভ থাকে, তাই এটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়, অর্থাৎ জাংশন J2 ফরওয়ার্ড বায়াসে থাকে। এই পিএন জাংশন দিয়ে কারেন্ট প্রবাহিত হতে হলে J1, J2 এবং J3 উভয়ই ফরওয়ার্ড বায়াসে থাকা উচিত, তাই পিএন জাংশন দিয়ে এখন কারেন্ট ফ্লো হবে না। ফরওয়ার্ড ব্লকিং মোড। ব্যাটারির পজিটিভ টার্মিনাল এখন অ্যানোডে যুক্ত এবং নেগেটিভ টার্মিনাল ক্যাথোডে যুক্ত। পিএন জাংশনের পিতে পজিটিভ এবং এনতে নেগেটিভ যুক্ত।
ফলে এটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়। অর্থাৎ এখানকার মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল এদিকের ইলেকট্রনের সাথে আকৃষ্ট হয়। যে ওয়ান তখন ফরওয়ার্ড বায়াসে থাকে। একইভাবে যে থ্রি এর ক্ষেত্রে এখানকার পজিটিভ এখানে আসে এবং এখানকার নেগেটিভ এখানে আসে। যেহেতু পিএন জাংশনের পিতে পজিটিভ এবং এনতে নেগেটিভ থাকে, তাই এই পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়। কিন্তু জাংশন জে টু রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, কারণ এখানকার পজিটিভ এনে আসে এবং এখানকার নেগেটিভ পিতে আসে। ফলে এই পিতে নেগেটিভ আসার কারণে এটি রিভার্স বায়াসড কন্ডিশনে থাকে, কারণ আমরা জানি পিএন জাংশনের পিতে নেগেটিভ এবং এনতে পজিটিভ দিলে এটি রিভার্স বায়াস প্রাপ্ত হয়। কারেন্ট ফ্লো হওয়ার জন্য জে ওয়ান, জে টু এবং জে থ্রি এই তিনটি জাংশনই ফরওয়ার্ড বায়াস দরকার, কিন্তু এখানে দুটি জাংশন শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসে আছে, তাই কারেন্ট এদিকে ফ্লো হবে না। ফরওয়ার্ড কন্ডাকশন মোড। থাইরিস্টরের কন্ডাকশন সাধারণত দুই উপায়ে হয়। এক, এই এনোড টার্মিনালে পজিটিভ ভোল্টেজ ব্রেক ওভার ভোল্টেজ ভিবি এর চেয়ে বাড়ালে। দুই, অথবা গেট টার্মিনালে পজিটিভ ভোল্টেজ দিলে। প্রথম ক্ষেত্রে বায়াসিং ভোল্টেজ বাড়ালে রিভার্স বায়াসড জাংশন জে টু ব্রেকডাউন হয়, ভিবি ব্রেক ওভার ভোল্টেজে পৌঁছালে, যদিও তখন গেট টার্মিনাল আনবায়াসড অবস্থায় থাকে, অর্থাৎ এটি তখন দেওয়া হয় না। দ্বিতীয় ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকিং মোডে জে টু যেহেতু রিভার্স বায়াসড থাকে, তখন গেটে কারেন্ট দিলে ইলেকট্রন ইনজেক্ট হতে থাকে। এবং শেষে ওই পি রিজিয়ন এন রিজিয়ন হয়ে যায়, এটি তখন এন হয়ে যায়। ফলে শেষের তিনটি লেয়ার এন রিজিয়ন হয়। তাহলে এটি, এটি এবং এটি, এই তিনটি লেয়ারই এন রিজিয়ন হয়, ফলে একটি সিঙ্গেল পিএন জাংশন হিসেবে কাজ করে। এখানকার পজিটিভ ভোল্টেজ পিতে এবং এখানকার নেগেটিভ ভোল্টেজ এই এন রিজিয়নে থাকার ফলে এটি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়, অর্থাৎ কারেন্ট ফ্লো করে। এখানকার গেট ভোল্টেজ সরালেও এটি কন্ডাকশন মোডে থাকে, অর্থাৎ ফরওয়ার্ড মোডে থাকে, কারণ ইলেকট্রন অলরেডি ইনজেক্ট হয়ে গিয়েছে। এই কারণে থাইরিস্টরের গেটে শুধু ট্রিগারিং এর জন্য ভোল্টেজ দেওয়া হয়। থাইরিস্টর ক্যারেক্টারিস্টিক্স, আই ফরওয়ার্ড আই রিভার্স, ভি ফরওয়ার্ড ভি রিভার্স। প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বায়াসিং ভোল্টেজ বাড়ালে, অর্থাৎ অ্যানোডে ভোল্টেজ যদি আমি আরো বাড়াই, থাইরিস্টর কন্ডাকশন মোডে চলে যায়। এটা হচ্ছে রিভার্স ব্লকিং মোড। আবার গেটে অল্প পরিমাণ ভোল্টেজ দিলে নির্দিষ্ট থ্রেশহোল্ডে যাওয়ার পর থাইরিস্টর কন্ডাক্ট হয়, এটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড। এটি দুটি ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে খুব সহজেই এক্সপ্লেন করা যায়। যদি গেট টার্মিনালে পজিটিভ ভোল্টেজ সাপ্লাই করি, তাহলে কিউ টু ট্রানজিস্টর অন হয়, ফলে এর কালেক্টর কারেন্ট কিউ1 ট্রানজিস্টরের বেজে গিয়ে এটিকে অন করে।
কিউ ওয়ান অন হওয়ার ফলে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কিউ টু এর বেজে চলে যায়। এই অবস্থায় থাইরিস্টর স্যাচুরেশনে চলে যায়। গেট টার্মিনালের এই পজিটিভ ভোল্টেজ সরালেও ট্রানজিস্টর অন হয়ে থাকে, অর্থাৎ এটি ল্যাচ হয়ে যায়, কারণ থাইরিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ল্যাচ কারেন্টের চেয়ে বেশি। ল্যাচিং কারেন্ট হচ্ছে গেট ভোল্টেজ সরালেও এই থাইরিস্টরকে অন রাখতে যে মিনিমাম কারেন্ট দরকার হয় সেটি। এই অবস্থায় থাইরিস্টরকে আমরা ল্যাচ বলতে পারি। থাইরিস্টরকে তখন অফ করতে হলে বাইরে থেকে এক্সটার্নাল ইম্পিডেন্স সার্কিট যুক্ত করতে হয়। এটি হচ্ছে থাইরিস্টরের সবচেয়ে বড় সুবিধা। ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একে অন রাখতে হলে সবসময় বায়াসিং ভোল্টেজ দিয়ে রাখতে হয়, যা অনেক বেশি পাওয়ার কনজিউম করে। কিন্তু থাইরিস্টরের ক্ষেত্রে একবার গেট কারেন্ট দিয়ে সরিয়ে ফেললেও এটি কন্ডাকশন মোডে থাকে। সুতরাং এটি বড় সার্কিট অ্যাপ্লিকেশনে অনেক ইলেকট্রিসিটি সাশ্রয় করতে পারে। বিশেষ করে হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশনে থাইরিস্টর ব্যবহৃত হয়। অ্যাডভান্টেজ, থাইরিস্টর ডিসি সার্কিট খুব দ্রুত সুইচিং করতে পারে। এটি কারেন্ট অপারেটেড ডিভাইস, অর্থাৎ অল্প গেট কারেন্টের মাধ্যমে অধিক অ্যানোড কারেন্ট হ্যান্ডেল করা যায় বা কন্ট্রোল করা যায়। এটি হাই ভোল্টেজ কারেন্ট এবং পাওয়ার হ্যান্ডেল করতে পারে। এর ট্রিগারিং সার্কিট খুবই সিম্পল এবং খুব সহজেই অন করা যায়। এটি এসি পাওয়ার কন্ট্রোল করতে পারে এবং খুব সস্তা একটি ডিভাইস। আজকের আলোচনা থেকে আমরা একটি কোয়েশ্চন দেব। ইফ উই পুট গেট ট্রিগারিং কারেন্ট টু থাইরিস্টর অ্যান্ড রিমুভড দেন হোয়াট হ্যাপেন? থাইরিস্টর টার্ন অফ, থাইরিস্টর টার্ন অন, থাইরিস্টর ল্যাচড, থাইরিস্টর আনল্যাচড। এখন গত পর্বের প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব। হোয়েন চার্জ ক্যারিয়ার ইনক্রিজড ইন দি চ্যানেল ইজ কল্ড এনহ্যান্সমেন্ট মসফেট।